পাইলট ড্রাইভ। আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন পরে খেত পরিদর্শনে দিছি। আমাদের এলাকায় অনেক নতুন নতুন ফসল করা হয়েছে, সবাই আজকে আমরা এটা দেখার জন্য বাইরে দিই সবাই এই মিলে। কম কম রাহাদার লিয়েছে, মারুফ আছে, রাকিব সাকিব আরো অনেক সবাই আছে, সবাই এখন আলাম। আমরা এতে আমরা চলে এসেছি এ খেতে, এই গম খেতে। এটা হচ্ছে গম খেত, এটা পুরা রাহাত কই রাহাদ গম খেত, এটা রাহাদ আলীর। এটা হচ্ছে রাহাদ গম খেত। কদিন হয়েছে রাহাত? 8 ঘন্টায় চাষ করছে। ও আচ্ছা। সোয়াবিন গাছ এগুলো অল্প কিছু রয়েছে, এক এক দেড় মাস হচ্ছে, এক কতদিন, এক মাসের মতো হয়েছে, 15 দিন হয়েছে আর কি, এক মাসের মতো হয়েছে। এগুলা বড় হলে সোয়াবিন ধরবো থোকায় থোকায়। চলো রাহাত, আর এক খাত দেখিয়েছি আমরা, থাকলাম দ্রুত দ্রুত। কিছুদিন পরে শুকানোর পরে এগুলা থেকে সরিষা বের করা হবে। এগুলো অনেক পরিপক্ক গেছিল, আর একটা গেছিলাম আমরা দেখি, এগুলো এসে ইয়া বলে আর কি, এই ডাটা ডাটা লাল শাক, লাল শাকও বলে। এখানে চলে এসছে সাথে আলু, এগুলা এই নিচে হয় আর কি, সাগর আলু, ইয়া আলু, বিভিন্ন লাল আলু, সাদা আলু, এগুলো বলি আমরা। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আরেকটা খেতে ঘুরে আসি। হ্যাঁ ভাই, অন্য কোন খেতে আছেন? এখন আমরা চলে এসেছি আরেকটা খেতে, এটা খেসারি, খেসারি ডাল বলা আর কি। এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ফুল আছে, এগুলা ওরা তুমি ফুলও খাই, ইয়া শাকও খাইতে পারবা। তারপর এগুলা থেকে যে ডাউল গুলো হয় এগুলো অনেক মজাদার, ঠিক আছে। এগুলা এই অনেক অনেক খেছে দিকে। তাই আজকে গুড়ের জন্য আইছেন? হ্যাঁ আজকে গুড়ের জন্য তো আসছি। আর একটা খেতে মুলা খেতে, আরে ব্যা মুলা জুস খেতে যাইব। ও মুলের ফুল এগুলা। হ্যাঁ বলুন ভাই, কই কই আছেন? হ্যাঁ মুলা খেত, মুলা খান হইব, দেখো মুলা। হ্যাঁ ফুলের ফুল, কেন মুলের ফুলের মুলে ধরো বাড়ি দিয়ে খামো, রাখো খাম তো রাখো। আসো আসো, আমরা এখন একটা জিনিস দেখে ঠিক আছে। আলু 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 হয়ে গেছে, ভিতরে আলু আছে, ভিতরে আলু হয়েছে, আলু কত বেশি বেশি। হ্যাঁ আমরা ভিতরে আলু হয়েছে, নি আলু এখনো হয়নি, হয়েছে না না আইনে ছোট ছোট হইবে আর কি, মানে এটা আলু খেতে মানে আলু এগুলো মানে আমার অনেক ফেভারিট আলু, সিদ্ধ করে খেতে অনেক বেশি ভালো লাগে আমার থেকে। লাল আলু, সাদা আলু, অনেক রকম আলু হইতে পারে এখানে। আচ্ছা কাছে এদিকে আছে, আমার একটা জিনিস দেখি, ফুল অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে। সরিষা খেতে আমরা এখন, সামন্ত ধরো কুমড়া গাছ, কুমড়া গাছ কেন কুমড়া ধরে নাই, কুমড়া গেছে ছোট্ট কুমড়া গাছ। আচ্ছা আমরা দেখতেছি মরিচ গাছ, দেখতেছি সুন্দর সুন্দর মরিচ গাছ, সবাই আস্তে আস্তে মানুষের ইয়ে নষ্ট, অনেক সুন্দর দেখা যাইতেছে মশলা। এটা তো কাঁচা মরিচ।